আমার ভালো লাগছে না। কি ব্যাপার, চুপচাপ বসে রয়েছ, আমার দিকে একটু তাকা। দেখেন, আপনাকে আমি কিছু কথা বলতে চাই, আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা। আপনি সবকিছু মাইনা যদি আমার সাথে সংসার করতে চান তাহলে ওকে, আর না হলে আপনি যেটা চিন্তা করবেন সেটাই। দেখো, মানুষের অতীতে অনেক ধরনের ঘটনা থাকে, তাই বললে যে মানুষ পিছিয়ে থাকবো তাই না। আর তুমি আমার এই নির্দ্বিধায় তোমার অতীতের কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। একটা ছেলেকে আমি খুব ভালোবাসতাম, সে ছেলে আমাকে বলছে আমাকে বিয়ে করবে, আমার সাথে সংসার করবে, সারা জীবন আমার সাথে থাকবে। ও আমাকে বিয়ে করার কথা বলে না, আমাকে নানান রকমের আশ্বাস দেখিয়ে আমার সাথে। দেখো, তুমি যেটা বলতেছো এটা একদম উচিত না, আমি এরকম কিছু করতে পারবো না তোমার সাথে। কেন পারবো না? কেন পারবো না? আরে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, দুজন দুজনকে ভালোবাসি, কদিন পর আমি তোমাকে বিয়ে করবো, মানে তুমি আমার স্ত্রী হবে। আর স্ত্রী যখন হবে, বিয়ের আগে যদি আমি তোমার কাছ থেকে না দেখতে পারি, না চিনতে পারি, সে প্রিন্সটা তো বিয়ে পর হবেই না, আসবেই না, লাগবে না হওয়া। তোমার আমার বিয়ে হবে, তারপর সবকিছু হবে। আমি এখন কিছু করতে পারবো না, যদি কখনো কোনো সমস্যা হয়ে যায় তখন কি করবো? অরিন্দ, চুপ করো, আমি আছি না, সমস্যা হবে কিসের জন্য? আরে তুমি তো আমার, আমি তো তোমার, একটা জিনিস বুঝো, এখন যদি আমি তোমার সঙ্গে একটু সময় না দিই, আমার তো একটা বয়সের ব্যাপার আছে, আমি যদি বাইরে একটু রিলেশন করি আর একটা মেয়ের সঙ্গে এই সম্পর্ক জড়িয়ে যায়। না শোনো, আমি তোমার আমার খেয়াল করতে পারবো না, প্লিজ তুমি প্লিজ 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 না করো, মানে প্লিজ। ঠিক আছে, আমি তোমার কথা মতো সব করব, কিন্তু আমাকে ছাড়া কখনো অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। কি বলো তুমি এটা? আর তুমি কি বলতেছো? তুমি ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই, সত্যি কথা। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে ভালোবাসি দেখে না আমি তোমাকে আজকে এখানে নিয়ে এসেছি। আমি তোমাকে মন ভরে দেখতে চাই, আদর করতে চাই, আমি তোমাকে না আরো কাছে পেতে চাই। যেমন আমার শয়নে স্বপ্নে শুধু তুমি আছো, আমি তোমাকে ছুঁতে চাই খুব কাছ থেকে, আমি তোমাকে খুব কাছে পেতে চাই। জানো তো, তুমি ছাড়া না আমার আমার কিছু ভালো লাগে না। হ্যাঁ, সবসময় আমি তোমাকে নিয়ে ভাবি, তোমাকে নিয়ে চিন্তা করি, কখন তোমাকে পাশে পাবো, কখন তোমাকে কাছে পাবো। সব করবো, কিন্তু তুমি আমাকে ঠকাবে না তো? বলো, সারা জীবন আমার পাশে থাকবে, আমার সঙ্গী হবে? সারা জীবন আমি তোমার পাশে থাকবো, তোমার সঙ্গী হবে। আর লেট না করি, আমার ভালো লাগছে না।
তো তাহলে সবকিছু। এখন আপনি বলেন, আমার মতো এরকম একটা কলম কিনে কি আপনি সারা জীবন সংসার করবেন? আসলে তুমি যদি তোমাকে কলঙ্কিনী বলে নিজেকে অপরাধী বলো, তাহলে শুধু কষ্টই পাবে। মানুষের অতীতে নানান ধরনের ধুর ঝামেলা থাকে, তা নিয়ে মানুষ পড়ে থাকলে হবে না। আমি চাই তুমি সামনের দিকে আগাও, আর সেই সাহায্যটা আমি তোমাকে করব। আপনি আমার এত বড় একটা ক্ষতির কথা জেনে আপনি রিঅ্যাকশন করছেন না? আমি তো তোমাকে কবুল করেছি, তাই না? মানুষের বিয়ে একবারে, আর আমি চাই তোমার এই হাতটি ধরে আমি সারা জীবন কাটাতে, তোমার পিছনের দুঃখ ভোলাতে, তোমার পিছনের স্মৃতি মনে করিয়ে তোমার এই দুই চোখ দিয়ে পানি বের হবে তা আমি কখনো চাই না। আমি তোমাকে নিয়ে সারা জীবন থাকবো, আমি তোমাকে কথা দিলাম।